হ্যালো রিলিয়ন, আমরা এই লেকচারে এভারেজ ইনফরমেশন সম্পর্কে আলোচনা করব বা এনট্রপি সম্পর্কে আলোচনা করব। আমরা লাস্ট পার্টে দেখছিলাম যে ইনফরমেশন বলতে কী বোঝায় সেই সম্পর্কে আলোচনা করছিলাম। সো এই পার্টে আমরা দেখব এনট্রপি বা এভারেজ ইনফরমেশন। ওকে ওকে, সো প্র্যাকটিক্যালি একটা সোর্স, একটা কমিউনিকেশন ট্রান্সমিটার, একটা কমিউনিকেশন সিস্টেমে যে ট্রান্সমিটার থাকে বা সোর্স থাকে যেটা সিম্বল জেনারেট করে এবং ট্রান্সমিট সিম্বল জেনারেট করে, সেটা মূলত একটা লং সিকোয়েন্স অফ সিম্বল জেনারেট করে, ঠিক আছে, অসংখ্য সিম্বল। সো সেক্ষেত্রে আমরা একটা পার্টিকুলার সিম্বলে কী পরিমাণ ইনফরমেশন আছে সেই ক্ষেত্রে সেটা ক্যালকুলেট না করে একটা সোর্স সোর্স থেকে যে সিম্বলগুলো জেনারেট করতেছে সেই পার সিম্বলে এভারেজ কী পরিমাণ ইনফরমেশন আছে সেক্ষেত্রে আমরা মোর ইন্টারেস্টেড। ওকে, সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি যে পার সিম্বলে এভারেজ কী পরিমাণ ইনফরমেশন আছে। ওকে, এক্সএম, সো লেটস সে এই সিম সোর্সটা যে সিম্বলগুলো জেনারেট করতেছে এমটা সিম্বল জেনারেট করতেছে, সো এগুলোকে আমরা এভাবে ডিফাইন করলাম। ওকে, তাহলে আমরা যদি এভারেজ ইনফরমেশন ক্যালকুলেট করতে চাই তাহলে অবশ্যই আমাদের ইনফরমেশনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লাগবে, যেটা আমরা লাস্ট পার্টে শিখে আসছি। দ্যাট ইজ আই অফ এক্স আই ইকুয়াল টু লগ অফ টু, আমরা ধরলাম যে লগ বেস টু এর জন্য আমরা ক্যালকুলেট করবো, সো লগ বেস টু ওয়ান ওভার পি অফ এক্স আই। সো এটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে আমরা এভাবে লিখতে পারবো মাইনাস লগ অফ টু পি অফ এক্স আই। ওকে, সো আমরা যদি এটা এভারেজ ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা বা এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা আমাদের ফর্মুলা যেটা এক্সপেক্টেড এক্সপেকটেশনের সেটা অ্যাপ্লাই করবো। সো ফর্মুলাটা আমি লিখতেছি ই অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান, যেহেতু এমটা সিম্বল ট্রান্সমিট করতেছে সো আই ইজ ইকুয়াল টু ওয়ান টু এম এক্স অ ইন্টু পি অফ এক্স, এক্স টাইমস প্রবেবিলিটি অফ এক্স। সো এটা হচ্ছে আমাদের কে, এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন ফাইন্ড আউটের এক্সপেকটেশন বের করার এভারেজ বের করার ফর্মুলা। সো এই ফর্মুলা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এভারেজ ইনফরমেশন ক্যালকুলেট করব। ওকে, সো আমরা এভারেজ ইনফরমেশন ক্যালকুলেট করব। সো আমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে ই অফ ই অফ I of xi is equal to summation of I is equal to 1 to m p of xi into I of xi। এখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম আর কি, এখানে প্রবাবিলিটিটা আগে লেখা হয়েছে একই কথা যেহেতু মাল্টিপ্লাই আকারে আছে। সো তাহলে এই ইকুয়েশন থেকে আমরা এভারেজ ইনফরমেশন ক্যালকুলেট করতে পারবো, দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন ই অফ আই অফ এক্স আই। ওকে, সো তাহলে আই অফ এক্স আই এর যে ইকুয়েশন আমরা শিখছি বা যে ইনফরমেশন বের করার যে ফর্মুলা আমরা শিখছি এটাকে যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে আমরা পাবো আমি একটু ক্লিন করে নেই যেহেতু স্পেস কম। ওকে, সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই অফ এক্স আই, সরি আই অফ এক্স আই
is equal to summation of I is equal to 1 to m p of xi into minus log of 2 p of xi. Okay, so finally I'm going to write minus I is equal to 1 to m p of xi into log of 2 p of xi. So eta hocche amar average information ber korar formula ba ei equation dara amra ekta source er average information calculate korte parbo ebong etake amra boli entropy jetake define kora hoy h diye h of x. Okay, so this is our equation for entropy. So entropy দ্বারা average information বোঝায় আবার average uncertainty বোঝায়. Okay, average uncertainty বোঝায় একটা সোর্সের মধ্যে সোর্সের average যে uncertainty সেটাকে h of x দ্বারা define করা হয় বা average information define করা হয়. So entropy or average information or average uncertainty. Okay, so this is our equation for entropy. এবার আমরা একটা graph দেখবো. Graph দেখলে আশা করি entropy conceptটা আর একটু clear হবে. So এই graphটা আমি internet থেকে নিয়েছি. So এই graphে যেটা দেখা যাচ্ছে, আমরা যদি শুধুমাত্র প্রথমটা চিন্তা করি, that is আমরা যদি শুধু প্রথমটা চিন্তা করি, সরি, দ্যাট ইজ ফার্স্ট রোটা চিন্তা করি বা দেখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথমটার প্রথম যে ফিগার, দ্যাট ইজ এই ফিগারে চারটা সিম্বল দেখা যাচ্ছে এবং চারটা সিম্বলই হচ্ছে ইকুইপ্রোবাবল, দ্যাট মিন্স প্রত্যেকটা সিম্বলই জেনারেট হওয়ার প্রবাবিলিটি সেম. সো এই ক্ষেত্রে আমাদের এনট্রপি আমরা দেখতেছি 2 পর্যন্ত গেছে. ওকে, এরপরে এরপরের ফিগার, দ্যাট ইজ এই ফিগারে দেখা যাচ্ছে যে আমাদের সিম্বলের পরিমাণ বেড়ে গেছে, দ্যাট ইজ 3 3 6. সো প্রথমে ছিল 4টা, এখন আমাদের সিম্বল হচ্ছে 6টা এবং প্রত্যেকটাই হচ্ছে ইকুইপ্রোবাবল, দ্যাট ইজ প্রত্যেকটা জেনারেট হওয়ার প্রবাবিলিটি সেম এবং এই ক্ষেত্রে প্রবাবিলিটি কমে গেছে এবং ইনফরমেশন সরি এন্ট্রপি বা এভারেজ আনসার্টেনিটি কিন্তু বেড়ে গেছে, 2 থেকে বেড়ে 2.5 হচ্ছে। পরের ফিগারে যদি আমরা যাই, তাহলে এখানে দেখা যাচ্ছে সিম্বলের পরিমাণ আরও বেড়ে গেছে এবং এন্ট্রপি বেড়ে 3-তে পৌঁছাইছে এবং লাস্ট ফিগারে দেখা যাচ্ছে আমরা আগের থেকে আরও অনেক বেশি সিম্বল নিছি এবং এক্ষেত্রে আমাদের এনট্রপি বা এভারেজ আনসার্টেনটি বা এভারেজ ইনফরমেশন যেটাই বলি না কেন সেটা 3 থেকে বেড়ে আরও 3.5-এর কাছাকাছি গেছে। দ্যাট ইজ এখানে যেটা ঘটতেছে যে সাপোজ কোনো একটা সোর্স শুধুমাত্র একটাই সিম্বল ট্রান্সমিট করে, তার মানে কি আমি জানি যে সে কোন সিম্বলটা ট্রান্সমিট করে এবং সে অলওয়েজ একটাই সিম্বল ট্রান্সমিট করে, সো তার মধ্যে কোনো আনসার্টেনিটি নেই, সো আমি সেটা একটা সার্টেন ইভেন্ট, সো সেক্ষেত্রে কিন্তু এনট্রপি 0 হবে। যখন দুইটা সিম্বল একটা সোর্স ট্রান্সমিট করবে তখন কিন্তু 50-50 চান্স, এও ট্রান্সমিট হতে পারে বিও ট্রান্সমিট হতে পারে, আমি ধরে নিচ্ছি সে এবং বি ট্রান্সমিট করে, সো এও ট্রান্সমিট হতে পারে বিও ট্রান্সমিট হতে পারে, সো সেখানে কিছুটা আনসার্টেনিটি আসবে। যখন সোর্সের সিম্বলের পরিমাণ বেড়ে 4টা হলো তখন কিন্তু আনসার্টেনিটি আরও বেড়ে গেলো, আমি জানি না যে কোন সিম্বলটা সে ট্রান্সমিট করবে। সো আমরা যদি 26টা লেটারের কথা চিন্তা করি, ইংলিশ 26টা অ্যালফাবেট, 26 এ থেকে জেড, ওকে, সো 26টা লেটারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে আনসার্টেনিটি অনেক বেশি, দ্যাট মানে আমি কোন 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 লেটারটা মানে এ না বি না সি মানে কোন লেটার সে ট্রান্সমিট করবে আমি জানি না, সো আনসার্টেনিটি অনেক হাই। সো দ্যাট মিন্স আমি ফিগার দ্বারা যেটা বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি আনসার্টেনিটি বা এভারেজ ইনফরমেশন বা এভারেজ আনসার্টেনিটি বা এনট্রপি বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, সো
আশা করি বোঝা গেছে জিনিসটা, এনট্রপি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সো দ্যাটস অল অ্যাবাউট এনট্রপি আর এভারেজ অ্যান্ড এভারেজ ইনফরমেশন। সো থ্যাংক ইউ, অ্যান্ড আমরা নেক্সট পার্টে আরও ডিটেলস আলোচনা করব। এনট্রপির একটা প্রুফ আছে, এনট্রপির আপার বাউন্ড লোয়ার বাউন্ড, সো সেই সম্পর্কে আলোচনা করব। সো থ্যাংক ইউ।